ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতারক চক্রের খপ্পরে পড়ে 30,999 টাকা খোয়া গেল একদিন মজুরের। ঘটনা চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম এলাকায়। চুরাইবাড়ি SBI শাখায় অ্যাকাউন্ট রয়েছে সত্তার আলী নামে এক যুবকের। পেশায় দিন মজুর ওই যুবক অনেক কষ্টার্জিত টাকা সেভিংস অ্যাকাউন্টে রেখেছিল, কিন্তু সর্বভারতীয় তথা আন্তর্জাতিক প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিজের অ্যাকাউন্ট থেকে 30,999 টাকা খুইয়ে বসে। চলতি মাসে 17 তারিখ একটি অজানা নম্বর থেকে সত্তার আলীর মোবাইলে ফোন আসে। অপর প্রান্ত থেকে বলা হয় সত্তারের অ্যাকাউন্টটি অকেজো হয়ে পড়েছে, তাই তিনি SBI ম্যানেজার হিসেবে সেই অ্যাকাউন্ট পুনরায় চালু করে দেওয়ার দায়িত্ব রয়েছে। তাতে প্রতারণার শিকার সেই যুবক নিজের ATM কার্ডটি বের করে 16 ডিজিটের নম্বরটি নিঃসন্দেহে বলে ফেলে পরপর 5টি SMS এর মাধ্যমে মোট 30,999 টাকা কেটে নিয়ে যায় প্রতারক দল। পরপর 5টি SMS দেখে সে চুরাইবাড়ি SBI ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষ তার কিছুই জানেন না বলে জানান, আর সেখানেই অ্যাকাউন্টটি ব্লক করে দেন যাতে আর কোনো টাকা কেটে না নিতে পারে। অ্যাকাউন্টে প্রথম আমার মোবাইল নম্বরে ফোন করতেছি, ফোন করার পরে কে ফোন করছে সে জানি, আপনার ফোন করতে প্রথম পয়সা আমি দিকে দিই পরে দিয়ে সে আপনি কইছে যে আমি ব্যাংক ম্যানেজার, SBI ব্যাংক ম্যানেজার। বাংলায় কইছে না হিন্দিতে? হিন্দিতে। SBI ব্যাংক ম্যানেজার তো কে লাগি ওদের আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে লাগবো, এই কার্ডের উপরে নাম্বারটা আছে তা আমি বলছি এই নাম্বারটা ঠিক আছে নি একটু দেখান তো বাস আমি বা করছি পরে এই কার্ডটা বা করার পরে কইছে আমি দিকে নাম্বারটা কইছে করার পরে আমি কই দিয়ে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাইলে SMS আইব, SMS আইব আর পরে লাইনে থাকি 2 মিনিট, লাইনে থাকছি কত 2 মিনিট থাকার পরে আমি এমনিতেই লাইন কাটিয়ে দিছি, পরে দিয়ে মেসেজ মেসেজ আবার পরে দেখছি যে আমার টাকাটা নাই। কত সং তখন প্রথম 4,000 টাকার মেসেজ আইছে, হ্যাঁ দেখার সঙ্গে সঙ্গে আমি মোবাইল ডাকিছি, ডাকিয়েও আমি রেডি হয়েছি যে ব্যাংকে যাইতাম, যাওয়ার আগেই দেখছি 4-5টা মেসেজ আছে, যাইতে যাইতেই দেখছি 4-5টা মেসেজ আছে, মেসেজ হওয়ার পরে গিয়া আমি গেছি গিয়ে ওখান দ্বারা ব্যাংকে গেছি, গিয়ে বইটা আপডেট করাইছে, করানোর পরে দেখাইছে এ ধরনের ঘটনা নতুন কোনো বিষয় নয়, পূর্বেও আরো বহু ঘটনা ঘটেছে। তারপরও কেন ব্যাংক কর্তৃপক্ষ ওই প্রতারক চক্র থেকে গ্রাহকদের বিরত রাখতে পারেনি সেই প্রশ্নই দিন মজুরদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। প্রতারিত যুবকটির ব্যাংক কর্তৃপক্ষকে টাকা ফিরিয়ে দেওয়ার আবেদন করলেও তারা সেই বিষয়ে মাথা ঘামাতে চাইছেন না, নিজেদের কিছু করার নেই বলে হাত পা গুটিয়ে নিয়েছেন। অবশেষে সত্তার আলী চুরাইবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। ওসি কাজল রুদ্রপালকে জিজ্ঞেস করলে উনি জানান মামলাটি তদন্তে রয়েছে। তার ATM থেকে টাকা নিয়ে গেছে, সে আমাদের এখানে একটা ইনটিমেশন দিয়েছেন, তো আমরা এটা এনকোয়ারি করতেছি দেখি এটা কি করা যায়। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে আদৌ কিছু বেরিয়ে আসবে কিনা, নাকি আগের মতোই তদন্ত তদন্তে থেকে যাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।